এমনি কান্দছো কেন? তুই যদি এমনি কান্দো আমি এখানে কেমনে থাকুম কও? আমার কথাটা শোনো, কান্দো না। তোমারে কতবার কইছি দরকার নাই ঢাকা যাও, একটা বারও আমার কথা শুনো নাই। এখন দেখছো দেখছো কি হয়েছে। শুনো, তুমি কোনো চিন্তা করো না, আমি যেমনে পারি তোমার এখান থেকে বাইর করবো। আমার রক্ত বেঁচা হলো আমি তোমার এখান থেকে বাইর করবো। এসব কথা কইও না, তোমার দেখে কি যে ভাল লাগতেছে, কতদিন তোমার দেখি নাই, মনে হয়েছে আমি জাহান্নামে আছি, কিন্তু আজকে মনে হইতেছে আমি জান্নাতে আছি। খুব ভাল লাগতেছে তোমার দেখে। আর না না, কি কর না কর, তোমার ঠকাবো মানে? বাজারে যে দাম আছে গাছের, ঠিক ওই দামটা আমি বাইরের কাছ থেকে লয়ে তোমার দিব, তুমি চিন্তা করো কে। ওই তাহলে কালকে বেন্য বেলা এ তাহলে গাছটা গাড়ি লয়ে যায় নাকি? তুমি না দেবে কবে? আপনারা যখন টাকা দিবেন তখনই যাবো। তো ভাই কবেটা দিতেছেন? কালকে বিকেলে টাকা দেবো। মানে তাহলে কালকে বিকেলে আমার টাকা দিলে আমি রাইতে তোমার কাছে দিয়ে দেবো টাকাটা, তাহলে তুমি পরশুদিন সকালে দিতে পারবে টাকা। আচ্ছা, আর মন খারাপ করো না ভাবি। হ্যাঁ মন খারাপ না ভাই, রাত্রেবেলা চোখের পাতা দুটা বন্ধ হয় না, দিলের মধ্যে আছে কেমনে আছে করতেছে কিছু তো জানি না। হ্যাঁ ভাবি চিন্তা করো না, আল্লাহ ভরসা, ধৈর্য ধরো, জেলে তো মেলা কষ্ট আমি জানি তো। ওই যে কী জানি কয় কেসকি ফাইল ইলিশ ফাইল এগুলোর মধ্যে রাখলে মেলা কষ্ট হয়। আচ্ছা যাই হোক, থাকো, আল্লাহ ভরসা। তাহলে ভাই আসেন। ভাবি এত কম টাকায় এত বড় গাছটা কি বিক্রি করা তোমার ঠিক হইলো? আরো কয়টা জায়গায় দেখতাম। আমার আর কোনো উপায় নাই গো ভাবি, বিপদে পড়লে আপন মানুষও লাগতে দেয়। তুমি চিন্তা করো না তো ভাবি, আমি সবসময় তোমার পাশে আছি, বিপদে আপদে সবসময় তুমি আমার পাশে পাইবা। আর তোমার ভাইরে আমি সব কথা খুইলা কইছি, তোমার ভাইও কইছে যেন সবসময় তোমার পাশে থাকে, বুঝছো? তোমার ভাই তো বিদেশে, নাহলে তোমার ভাই এই সময় কত সাহায্য করতো। মন খারাপ করো না, লও বাড়ি চলো।